সময় স্যারের সাথে উনি বলছেন যে বারো ঘন্টার বেশি ডিফারেন্স থাকে না যিনি আগে দেখবেন যখনই আগে দেখা হয়ে গেল তখন দেখা হয়ে গেল আমাদের কথা তো হলো এইখানে কেতাবের সমস্ত উদ্ধৃতি আছে সকল কেতাবে এক কথা বলছেন যে চাঁদ দেখার অভিজ্ঞতা গ্রহণযোগ্য হবে না যে আজকে কে দেখেছে কালকে দেখেছে যখন প্রথম প্রথম যখন চাঁদ দেখা হবে যে দেখবে প্রথম রিপোর্টেড হবে তখনই এটা চালু হবে সময়ের বিভিন্নতা নয় এই আর আরেকটা যদি এটা তো হাদিস এখন হাদিস মেনে তো আমি কোরআন হাদিস মেনে চলছি হাদিসে দেখবেন একজন লোক আগন্তুক আসলো তখন বেলালকে বললেন যে বেলাল এখন আমরা রোজা ভেঙে ফেলি আমরা নামাজ পড়ব তো এটা তো রাসুল সাক্ষ্য অন্যের সাক্ষ্য গ্রহণ করেছে আর সাক্ষ্যটা কিসে আমরা যে বলি তোমরা কি দেখো না আমরা কি দেখেছি হাতে আমরা শুনেছি যেটা প্রথম জিনিস শুনেছে সেই সাক্ষ্যটা আমরা মানি আমরা মুসলমান এখানে আছে মুসলমানের সাক্ষ্যটা আর সেই মুসলমানের অ্যাডভান্স ইলেকট্রনিক্স ব্যবহার করা হচ্ছে এটা ইলেকট্রনিক কমিউনিকেশন ব্যবহার করা হচ্ছে সেটা কেন আমরা মানব ইসলামের কথা বলেন আমরা যারা মৌলানা তারা কিন্তু আমরা কিন্তু কিছু লেখাপড়া করেছি আন্তর্জাতিক ডেড লাইন যে কথাটা বলে এটা কবে থেকে চালু হয়েছে 1938 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যখন থেকে শুরু সেটা একটা তারা তখন ব্রিটিশ আমলে তার দেশের সূর্যাস্ত চেতনা বলে তো তারাই পেরেছিল একটা কনভেনশন করা একটা মানে কনসেন্সাস করার জন্য যে ঠিক আছে আমরা ধরে নিলাম ধারণাগত ভাবে যে এটি হলো আন্তর্জাতিক ডেড লাইন 12টা বাজলে দিন পরিবর্তন হবে আরবি হিজরি ক্যালেন্ডারের মধ্যে 12টার কোনো স্থান নেই হিজরি দিন দিন দিনের বা 24 ঘন্টার যে দিন বা তারিখ তার শুরু হয় সন্ধ্যার থেকে সূর্য অস্ত থেকে শুরু হয় এটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার এসে তথাকথিত পারে না আজকে আমরা ঘুমের থেকে উঠি বলেন 6টা বাজে তখন 6টা কেন বাজে কারণ ব্রিটিশের আমরা ব্রিটেনের তখন 1টা বাজে মনে করেন যে তারা ও তাদেরটা ঠিক রেখা দুনিয়াকে ভাগ করেছে এই এই ভাগ নিয়ে তো আর ইসলাম চলে নাই আর এর কি আসে যায় আপনাদের 24 ঘন্টার যে বিষয় রাত যখন সেই জাপান থেকে রাত শুরু হয় তখন কিন্তু আরেকজনের দিন কিন্তু সে রাতটি পূর্ব থেকে পশ্চিম দিকে যায় এবং যেতে যেতে এই রাত সব একবার ঘুরে আসে 24 ঘন্টার ভিতরে তাদের 24 ঘন্টার বাইরে কোনো কিছু নাই এই জন্য আমরা বলেছি যার যখন টাইম হবে কিন্তু 24 ঘন্টার ভিতরে একই বারে একই তারিখে এটি হওয়া সম্ভব এটি হয়ে আসছে আমরা এখন নতুন আমরা চিন্তা করছি অথচ এইগুলি কতকাল থেকে আমাদের পূর্বের মুসলমানরা ইন্দোনেশিয়া মালয়েশিয়া করে আসছে তাদের কোনো প্রবলেম হচ্ছে না আর তার সাথে আমি একটু আপনাদের বলি যে আমাদের বিষয়গুলিকে অসম্ভব করে গড়ে তোলার জন্য যখন আর কোনো পথ পায় না তখন বিরুদ্ধবাদীরা একটা কথা বলে কি আচ্ছা আমেরিকা ল্যাটিন আমেরিকা আলাস্কা দেখা যাক তখন আপনি কি করবেন যদি একবারে ওই সাতাশ মানে উপরে দেখা যায় তখন কি করবেন মানে একটা কোণঠাসা করার কথা কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম যতদূর সম্ভব তুমি আল্লাহকে ভয় করো তো তোমার কি সৌদি আরব পর্যন্ত আল্লাহকে ইস্তেতাত দেয় নাই হ্যাঁ আপনি মরক্কো পর্যন্ত করেন আপনি আপনি ইসরায়েল পর্যন্ত করেন না না অথচ আজকে বাংলাদেশে সেই খাগড়াছড়ি চাঁদকে ঢাকার মধ্যে কবুল করতে কত কষ্ট বুঝতে পারছেন মানে আমরা কোন অন্ধকারে আছি আমি মনে করি আরো প্রশ্ন আসলে কথা বলতাম তো এখন একটা কথা বলে রাখি যেহেতু আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতি বছর আমরা এখানে সাংবাদিক সম্মেলন করি আমরা আলোচনা করি বই লিখি লিফলেট লিখি কিছুই হয় না কারণ ওই আমার এক আব্বাল হুজুর দোয়া হুজুর আছে অনুক মহেতাম আছে অমুক বড় হুজুর আছে তার সামনে তো কেউ পারবে না আপনারা তো মানে চুপে চাপে বলেন সেইটার জন্য
অনেক কিবাকিত করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে 1917 সালে সেই সম্ভবত 22 জানুয়ারি এরপর 2 ফেব্রুয়ারি দুই দিন বাস হয়েছিল ইসলামী ফাউন্ডেশনে সরকারিভাবে একেবারে মানে অফিসিয়াল বহস আমরা যেটা আপনাদের দেখানো হয়েছিল আমরা পূর্ণদিন ছিলাম এক পাশে আর অন্যরা ছিল পূর্ণদিন এক পাশে মাঝখানে বসা ছিল একজন জয়েন্ট সেক্রেটারি এরপরে এসে তিনি বসলেন এবং দুই দিন পর্যন্ত আমাদের মাঝখানে বসে তিনি ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করলেন সে আর কেউ নয় সে হলো বর্তমানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এদিন মন্ত্রী হবে আমরা যখন সময় চাইবো দেয় না যখন এখন সময় দেয় না আমাকে আমি হচ্ছে আমি হয়েছি প্রতিনিধি আমাদের বাদ দিয়ে কিভাবে আপনারা ওখানে মিটিং করেন আমি গ্যার মন্ত্রী পজিশনে আছি আপনি আমাকে ডাকছেন না আমি সরকারি ভাবে নিয়োজিত আপনাদের এইসব অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিচ্ছেন না কেন কারণ আপনি জানেন যে ওইখানে যে পরাজিত আব্দুল মালিক তাকে নিয়ে আপনি এগুলি করতেছেন কারণ কি আপনি চান আপনার ভুল তাদেরকে শুদ্ধ করে বাংলাদেশের মানুষের ইবাদত নষ্ট করে তারপর আপনি মস্তককে ঠিক রাখবেন কিন্তু তা হতে পারে না আমরা তাও বলেছিলাম যে আমাদের কথা আপনি বিকৃত করতে পারেন এই ভিডিও ক্যাসেট দেখার আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বাংলা জনগণের এটা জানার দরকার আছে যে কি হয়েছিল সেই দুই দিন আমরা কি বলেছিলাম তারা উত্তরে কি দিয়েছিল আজ এই সাংবাদিক সম্মেলনে আমি দাবি করি যে অচিরে এই ভিডিওগুলো যে আপনারা টেলিভিশনের মধ্যে প্রকাশ করে দেন ইউটিউবে দিয়ে দেন ফেসবুকে দিয়ে দেন বাংলার মানুষ বারে বসে দেখবে যে আসল সত্য কি আমি একটা জিনিস বলি এই যে বাস রাখার হয়েছিল তারপরেও একবার বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীকে এটা আমার সঙ্গে সময় টেলিভিশনে আলোচনা হয়েছে তো উনি তখন সময় মধ্যে টেলিভিশনের যিনি এমডি তিনি বললেন তাহলে কি কি করলেন বললেন এবারও আগের মতো চলবে আমি তখন মেনে নিলাম এবারও এবারও আগের মতো চলবে সেটা তো এক বছর হয়ে গেল আমার একটাই সবার কাছে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা সশস্ত্র নিবেদন যে আপনি বিভিন্ন জায়গায় ঘোরেন এবং আপনি ওয়াকে পান এমন না যে আপনি জানেন না জানেন তা আপনি ইসলামিক ফাউন্ডেশনে যে হেলদি যে ডিবেটটা হলো সেই ডিবেটের ছবিটা আপনি দেখেন আপনি সেই ডিবেটের যে ভিডিওটা আছে আপনাকে কেন দেখানো হয়নি এটা তো সত্যের অপলাপ ওইটা দেখলে আপনাকে আর ওর কোনো কিছু চিন্তা করতে হবে না অল এভিডেন্সেস আর ইন ফেভার আর আমরা তো কোনো দেশ ভালো করছি না আমরা একটা ওয়াইসি যার সদস্য দেশ আমরা সেই দেশে বাংলাদেশে এখানে কয়েকদিন আগে গত বছর এটা সম্মেলন হলো আমরা ওইটার সিদ্ধান্ত মানছি এতে আপনার জন্য সহজ হবে আপনার চান্দাকা কমিটি কি বলবেন যদি রাখেন অনেক জায়গায় রাখে নাই চান্দাকা কমিটি সূর্য দেখা কমিটি এরা দিতে হয় না এখন সায়েন্স বলে যদি রাখেন তবু বলেন যে আপনি শুধু দেখেন পৃথিবীতে কোথাও চাঁদ দেখা গেছে এখন তো আগের যে উম্মত সেই উম্মতের সাইজ ছিল ছোট এখন তো উম্মতের সাইজ সারা পৃথিবী তার তোমাদের যখন বলেছে তখন প্রত্যেকটা লোককে তো দেখতে বলে না সুতরাং আপনি এই ভিডিওটা দেখেন এবং আমার মনে হয় সাংবাদিকরাও এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে যে এইটাই যদি সিদ্ধান্ত নেয় তাহলে এবং আরেকটা কথা যখন শেষে শেষে যখন এই ডিবেটের শেষে ইসলামিক ফাউন্ডেশনের যারা প্রপোনেন্ট ছিলেন তাদের মতামত তারা বললেন যে দেখেন যাই বলেন তাই বলেন মালিক সাহেব আমাকে প্রাইভেটলি বললেন যাই দেখেন বলেন তাই দেখেন সরকারের একটা সিদ্ধান্ত লাগবে আমরা বলি সরকারের একটা সিদ্ধান্ত লাগবে সরকার এটাই বলুক আমরা ওয়াইসির সিদ্ধান্ত মেনে নিই তাহলে সরকারের জন্য কোন এম্বারেসিং কাজ হবে না কারোর জন্য কোনো কাজ হবে না আমরা ওয়াইসির সিদ্ধান্তটাই মানবো